হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ সন্ধ্যা। আবারও তোমাদের সবাই প্রিয় চ্যানেল স্টাডি অ্যান্ড উইনের নতুন আরেকটা ভিডিওতে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ঠিক আছে, এখানে আমরা নতুন একটা ভিডিও নিয়ে এসেছি যেখানে তোমরা সবাই জানো যে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্সাম কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। তেমনিভাবে তোমাদের এগ্রিকালচার অফিসার যে এক্সামটা বেরিয়েছিল ওইটা কিন্তু তোমাদের অলরেডি জুন মাসে কিন্তু ক্যান্সেলেশনের কিন্তু নোটিশ বেরিয়ে গেছিলো। ঠিক আছে, সো তোমাদের সবার মনে একটাই প্রশ্ন যে এই এক্সামগুলো এখন মানে কখন বেরোবে নতুন করে, আর কিভাবে বেরোবে। ঠিক আছে, আর কবে থেকে আবার কি নতুন করে অ্যাপ্লাই করতে হবে নাকি আগের অ্যাপ্লিকেশনগুলো দিয়েই হবে। ঠিক আছে, তো সবগুলো আমরা ডাউট তোমাদের এখানে আমরা ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, সো বিফোর আই বিগিন দিস ভিডিও, ভিডিওটা শুরু করার আগে যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি এন্ড উইন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালাইসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, ত্রিপুরা রিলেটেড সমস্ত রকমের জব আপডেট সব কিছু সবার প্রথম পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমরা তোমাদের ডিসঅ্যাপয়েন্ট করবো না, এতটুকু আমরা প্রমিস তোমাদের করলাম। আমাদের একটা ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজের লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, লিঙ্কটা ক্লিক করে পেজটা লাইক বা ফলো করে দিও। আমাদের একটা টেলিগ্রাম গ্রুপও আছে, ওইটা লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে মানে দিয়ে রাখছি লিঙ্কটা, তোমরা লিঙ্কটা ক্লিক করে তোমরা টেলিগ্রাম গ্রুপটা জয়েন করতে পারো। ঠিক আছে, চলো শুরু করছি। শুরু করার আগে ছোট্ট একটা কথা বলে দিই, আমাদের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রিমিয়াম পিডিএফ কন্টেন্ট নোট আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, প্রথম ছটা মাসের। ঠিক আছে, প্রথম ছটা মাস 2023-এর প্রিমিয়াম পিডিএফ কন্টেন্ট নোট আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে। এগুলো এইভাবেই বানানো হয়েছে যাতে তোমাদের সমস্ত রকমের এক্সামস প্লাস ইন্টারভিউ যেখানেই ত্রিপুরা সংক্রান্ত লেটেস্ট নিউজ নিয়ে কোশ্চেন আছে সব কিছু যাতে এক জায়গায় কভার থাকে। ঠিক আছে, তোমরা নিয়ে পড়ে দেখো, একদম ডিটেল ডেসক্রিপটিভ ওয়েতে দেওয়া আছে প্রিলিমস, মেন্স আর ইন্টারভিউ সব কিছুর জন্য। ঠিক আছে, তো তোমাদের যদি আমাদের থেকে নিয়ে এই ছটা মাসের পিডিএফ নিয়ে পড়তে হয় এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে হয়, তোমরা এই পিডিএফগুলো নিতে আমাদের এনি টাইম কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164, আবার বলে রাখছি 6033157164। ঠিক আছে, সো এখানে তোমরা সবাই এখানে দেখতে পারছো আশা করি, এখানে দৈনিক সংবাদ নিউজ পেপারের একটা ক্লিপিং আছে যেখানে লেখা হয়েছে, ঠিক আছে, এটা আজকের নিউজ পেপারের ক্লিপিং, যে কি টিএস পরীক্ষা বাতিলের নির্দেশ। ঠিক আছে, এখানে কি লেখা আছে, টিপিএসসি পরিচালিত ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস পরীক্ষার বর্তমান যাবতীয় মানে প্রক্রিয়া বাতিলের নির্দেশ দিল পূর্ত দপ্তর। ঠিক আছে, বাতিলের নির্দেশটা কবে দেওয়া হয়েছিল, 7 জুলাই এটা দেওয়া হয়েছিল, কারণ 4 জুলাই মানে 4ই জুলাই কিন্তু আমাদের অনারেবল ট্যুরিজম মিনিস্টার, ট্রান্সপোর্ট মিনিস্টার, ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী, ওনার কনস্টিটিউয়েন্সি হচ্ছে মজলিশপুর, উনি কিন্তু একটা প্রেস কনফারেন্সে বলেছিলেন যে ওই দিনের যে ক্যাবিনেট মিটিং ছিল ওইটার মধ্যে ডিসিশন হয়েছে যে উইথ ইমিডিয়েট এফেক্ট, মানে ইমিডিয়েট এফেক্ট মানে যেই সব পরীক্ষাগুলো আছে ত্রিপুরার সবগুলোর মধ্যে পিআরটিসি বাধ্যতামূলক হবে। ঠিক আছে, সো ডিপার্টমেন্টের কাছে এখন দুটো রাস্তা ছিল, একটা রাস্তা হচ্ছে যেভাবে চলছিল এইভাবেই চলতে দেওয়া উইদাউট পিআরটিসি, মানে যেগুলোর অ্যাপ্লিকেশন ফর্ম জমা রাখা হয়েছিল অলরেডি। নাম্বার টু কি, যেগুলো চলছিল ওইগুলো ক্যান্সেল করে আবার ফ্রেশ করে পিআরটিসি ইনক্লুড করে ওইটা বের করা। ঠিক আছে, সো সব স্টুডেন্টরা মিলে তেমনিভাবে যিনি মানে কি বলবো মানে অনারেবল সিএম ডক্টর মানিক শাহ ওনার কাছে রিপ্রেজেন্টেশন দিয়েছেন, প্লাস পিডাব্লিউডি, প্লাস টিপিএসসির যিনি সেক্রেটারি আছে সবার কাছে ওরা কি জমা করেছে, রিপ্রেজেন্টেশন জমা করেছে, রিপিটেডলি রিপ্রেজেন্টেশন জমা করেছে। সো এটার জন্য তোমাদের মানে সবাইকে কংগ্রেচুলেশনস, এটার মানে ফলস্বরূপ হিসেবেই কিন্তু টিএস পরীক্ষাটা বাতিল হয়েছে। দেখো টিএসের মধ্যেও কিন্তু এ লট অফ আউটসাইডার ক্যান্ডিডেটস, মানে প্রচুর ত্রিপুরার বাইরের ক্যান্ডিডেটস কিন্তু তোমাদের অ্যাপ্লাই করেছিল। ঠিক আছে, সো এখানে একটা বলবো যে তোমরা যে এত কষ্ট করেছো এতদিন রিপ্রেজেন্টেশনগুলো জমা দিতে, এটা কিন্তু তোমাদের একটা ভিক্টরি বলতে পারো। আর অবশ্যই মানতে হবে আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ ওনার প্রচেষ্টাতেই কিন্তু ত্রিপুরাতে কিন্তু পিআরটিসি আবার ম্যান্ডেটরি হয়েছে, যার ফলে কি হবে ত্রিপুরাতে যেহেতু প্রাইভেট জব কম, মানে যাই তোমাদের গভর্নমেন্ট জবগুলো আছে সবগুলোর মধ্যে এখন ত্রিপুরার ক্যান্ডিডেটরা অগ্রাধিকার পাবে। ঠিক আছে, সো এখানে তোমরা দেখতে পারো একটা মানে কি বলবো একটা নিউজ পেপার ক্লিপিং যেখানে লেখা আছে যে টিএস পরীক্ষা বাতিল হয়েছে, এটা আবার ফ্রেশভাবে বেরোবে। ঠিক আছে, ফ্রেশভাবে বেরোবে, এখানের মধ্যে তোমরা যারা অলরেডি অ্যাপ্লাই করেছো তোমাদের আবার অ্যাপ্লাই করতে হবে, এটা ফ্রেশভাবে ধরো অগাস্টের দিকে বেরোনোর চান্স আছে। ঠিক আছে, ফ্রেশভাবে বেরোবে, আর তখন শুধু পিআরটিসি যাদের আছে ওরাই শুধু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, মানে যারা পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট অফ ত্রিপুরা বা পার্মানেন্ট রেসিডেন্স অফ ত্রিপুরা সার্টিফিকেট যাদের আছে এরাই শুধু অ্যাপ্লাই করতে পারবে। দেখো টিপিএস
TPSC কিন্তু মানে শিডিউলটা এরা দিয়ে দিয়েছিল, এক্সাম শিডিউলটা দিয়ে দিয়েছিল, কিছুদিন পরে হয়তো এডমিট কার্ডটাও দিয়ে দিত, ঠিক যেভাবে এগ্রিকালচার অফিসারটারও দিয়েছিল, ঠিক আছে। কিন্তু টিপিএসসি ততক্ষণ কিছু করতে পারতো না যতক্ষণ পর্যন্ত কনসার্ন যে ডিপার্টমেন্ট আছে এদের থেকে ততক্ষণ পর্যন্ত তোমাদের গ্রিন সিগন্যাল না পেত। তাই টিপিএসসি ওয়েট করছিল যে পিডাব্লিউডি, যেখানে তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য টিএস বেরিয়েছিল ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস, এদের থেকে কোনো একটা কিছু তোমাদের লেটার পাওয়ার বা একটা কিছু মানে তোমাদের নির্দেশিকা পাওয়ার যে কি মানে কি করব ওই ব্যাপারে, ঠিক আছে। এখানে কিন্তু টিপিএসসি কিন্তু জাস্ট একটা বোর্ড যারা নাকি যেই সব ডিপার্টমেন্টের রিকুইজিশন আসে এদের বিহাফে রিক্রুটমেন্ট করে করে লোক দেয়, ঠিক আছে। সো যেহেতু এটা ওই পিডাব্লিউডি ডিপার্টমেন্টের, তাই তোমাদের পিডাব্লিউডি থেকে যতক্ষণ পর্যন্ত লেটার না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু টিপিএসসি কিছু করতে পারবে না, পারতো না করতে, ঠিক আছে। সো হোপফুলি বা মানে কি বলবো, বাই দ্য গ্রেস অফ গড লেটার গেছে, ঠিক আছে, লেটার গেছে, তার ফলেই কিন্তু টিএস পরীক্ষা বাতিলের নির্দেশটা তোমরা কিন্তু আগামীকাল মানে মানডে তোমরা কিন্তু দেখতে পারবে, ঠিক আছে। টিএস পরীক্ষা বাতিলের নির্দেশটা তোমরা আগামীকালকে মানডে তোমরা এটা অবশ্যই দেখতে পারবে। আর এটার নেক্সট এক্সাম কবে হবে আর এগ্রি অফিসারের নেক্সট এক্সামের ডেট কবে হবে, কী করে অ্যাপ্লিকেশন ফিল আপ হবে, সব কিছু আমরা এই ভিডিওতে বলবো। সো এখানে যারাই তোমরা জানো না, এমন যদি থাকো যে টিএস এক্সাম সামনে আছে তোমরা জানো না, তোমাদের জন্য বলছি যে টিএস এক্সাম কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। এটা যেহেতু দেখো মানে স্যাটারডে সানডে কিন্তু বন্ধ, ঠিক আছে, স্যাটারডে সানডে বন্ধ, যেহেতু সেকেন্ড স্যাটারডে আর সানডে তো এমনিই বন্ধ, আর টিউসডেতেও কিন্তু গভর্নমেন্ট অফিসে সব বন্ধ ত্রিপুরাতে, ঠিক আছে। মাঝখানে আগামীকালকে দিনটা আছে মানডে, তোমরা যতটুকু আমরা মানে ধারণা করছি যে কালকেই হয়তো টিপিএসসি ওয়েবসাইটে যে কোনো সময় একটা আপডেট চলে আসবে যে ইট ইজ হেয়ার বাই ক্যান্সেলড ডিউ টু সাম রিজনস, ঠিক আছে, এমন কিছু বলে এটা চলে আসবে, ঠিক যেভাবে এগ্রি অফিসারের মানে ক্যান্সেলেশনের মানে নিউজটা এসেছিল, ঠিক আছে। আচ্ছা, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 7ই জুলাই, ঠিক আছে, 7ই জুলাই পিডাব্লিউডির যিনি মানে কি বলবো যিনি ডেপুটি সেক্রেটারি আছেন উনি কিন্তু একটা লেটার দিয়েছেন, ডেপুটি সেক্রেটারি অফ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা রিকোয়েস্ট করেছে যে এই দেখো এই জায়গাটা পড়ো, রিকোয়েস্ট করেছে যে সামনের বার বের করলে এই দেখো এখানে কি লিখেছে, নোটিফিকেশন এফ্রেশ ফ্রেশ নোটিফিকেশন বেরোবে যেটার মধ্যে অনলি যাদের পিআরটিসি আছে এরাই শুধু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এমন না যে আগেরটা অ্যাপ্লাই করেছিলে ওইটা থাকবে, ওইটার মধ্যে যারা বাইরের আছে এদের অ্যাপ্লিকেশন ফি ফেরত দিয়ে দেবে, বাকিদের দেবে না, টোটালি ফ্রেশ রিক্রুটমেন্ট বেরোবে। হ্যাঁ, এটার মধ্যে একটু টাইম লাগবে, কিন্তু কিছু কিছু জিনিস টাইম লাগলেও ভালোর জন্যই হয়, ঠিক আছে, ভালোর জন্যই হয়। এখানে ত্রিপুরার ছেলে মেয়েদের তোমাদের চাকরি পাওয়ার চান্সটা অনেকটাই বেড়ে গেলো। সো তোমাদের থ্যাঙ্কস জানানো উচিত পিডাব্লিউডি ডিপার্টমেন্টকে প্লাস আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহকে, ঠিক আছে, ডক্টর মানিক শাহকে, উনি মানে উনিই কিন্তু পিডাব্লিউডি ডিপার্টমেন্টের মিনিস্টার, প্লাস ওনার প্রচেষ্টাতেই কিন্তু তোমাদের পিআরটিসিটা কিন্তু বাধ্যতামূলক করা হয়ে গেছিলো, মানে 4 তারিখ হয়েছিল, ঠিক আছে, ক্যাবিনেটে ডিসিশন হয়েছিল, ঠিক আছে। সো তোমাদের দেখিয়ে দিলাম, এইবার তোমরা চলে আসো, এই দেখো এগ্রি অফিসার যেটা নাকি তোমাদের এক্সাম হওয়ার কথা ছিল এটা কিন্তু 3 জুন মানে 3rd June 2023 কিন্তু এটা কি লিখেছিল, একটা নোটিস বা নোটিফিকেশন একটা ইস্যু করেছিল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন ওয়েবসাইটে যে ইট ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্য রিক্রুটমেন্ট প্রসেস ফর দ্য পোস্ট অফ এগ্রিকালচার TAFS ত্রিপুরা এগ্রিকালচার অ্যান্ড ফিল্ড সার্ভিস মানে কি বলবো গ্রেড 1 গ্রুপ বি গেজেটেড আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ত্রিপুরা হ্যাজ বিন ক্যান্সেলড, ঠিক আছে, হ্যাজ বিন ক্যান্সেলড। ঠিক এইভাবে পিডাব্লিউডি থেকেও এমন গেছে লেটার, নিশ্চয়ই এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকেও এমন গেছিল টিপিএসসি কে যে এটা ক্যান্সেল করো, ঠিক আছে। আর পিআরটিসি বাধ্যতামূলক করার জন্য কিন্তু গভর্নমেন্ট অফ ত্রিপুরা অলরেডি 3 মাস ধরে চেষ্টা করছিল, কিন্তু দেখো লর নিজস্ব একটা পাত আছে, ঠিক আছে, আইনি বেড়াজালের একটা মানে নিজস্ব একটা সময় লাগে, ঠিক আছে, ল টেক্স ইটস ওন কোর্স অফ টাইম। সো ওই কোর্স অফ টাইমটা পার করতে কিন্তু ল ডিপার্টমেন্টের একটু টাইম লেগেছে, কারণ সব কিছু নির্দিষ্ট প্রসিজারে হয়তো, তাই তো। সো ল ডিপার্টমেন্ট যখন ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে ত্রিপুরার কি বলবো কাউন্সিল অফ মিনিস্টার্স, এনারা কিন্তু ক্যাবিনেটে কিন্তু ডিসিশন নিয়ে নিয়েছিল যে এবার তোমাদের এটা ক্যান্সেল করা হবে, ঠিক আছে। তেমনিভাবে যখনই ল ডিপার্টমেন্টের গ্রিন সিগন্যাল যখন চলে এসেছিল তখনই এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে এটা বলে দেওয়া হয়েছিল যে এটা ক্যান্সেল করো, এখানে পিআরটিসির কথাটা লেখেনি, ঠিক আছে, কারণ তখনও কিন্তু পিআরটিসি ম্যান্ডেটরির ইস্যুটা কিন্তু তখনও মানে আমাদের ক্যাবিনেট মানে যারা মন্ত্রীরা আছেন ওনারা কিন্তু ডিসিশন নেননি তখন, ঠিক আছে, কিন্তু খবর চলে গেছিলো যে এটা ক্যান্সেল মানে করা দরকার, কারণ এমন পিআরটিসির কিছু একটা আসবে উইদিন 1 মান্থ। তাই কিন্তু তোমরা বলতে পারো আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ ওনার প্রচেষ্টায় কিন্তু এই দুটো বড় বড় পোস্টের এক্সাম, ঠিক আছে, একটা হচ্ছে এগ্রি অফিসার গ্রুপ বি গ্যাজেটের আর একটা হচ্ছে কি
ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস, একটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার আর একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ঠিক আছে? এগুলোর জন্য কিন্তু সবগুলো পরীক্ষা বাতিল হয়েছে। তোমরা কিন্তু এতটুকু টেনশন নিও না যে টাইম লাগছে, এই টেনশনটা নিও না। পজিটিভ দিকটা দেখো যে এখন কিন্তু তোমরা সবাই যারাই ত্রিপুরার আছো একটু পরিশ্রম করলে চাকরিগুলো পেয়ে যাবে, আর নাম্বার অফ কম্পিটিটর্সও কিন্তু এখন অনেকটা কমে গেল, ঠিক আছে? ঠিক যেমন তোমরা অন্য স্টেটে গিয়ে দিতে পারো না এক্সাম, এবার তোমাদের চাকরিগুলিও কেউ নিয়ে যেতে পারবে না, ঠিক আছে? একদম সোজা সাফ কথা, ইট ইজ এ ভেরি গুড নিউজ ফর অল দ্য স্টুডেন্টস অফ ত্রিপুরা। এখন তোমরা কি করবে, তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশনটা তোমরা কন্টিনিউ রাখো, ঠিক আছে? প্রিপারেশন কিন্তু বন্ধ করবে না, আবার বেরোলে পড়বো এমন কিন্তু করবে না। যারা পায় ওরা কিন্তু হোল ইয়ার কিন্তু সেম লেভেলের প্রিপারেশন রাখে, এটা তোমাদের এতটুকু মনে রাখতে হবে, ঠিক আছে? এইবার আমি চলে যাচ্ছি, ফ্রেশ এক্সাম ডেট উইল বি ইস্যুড হোয়েন। এবার আমি তোমাদের একটা কথা বলছি যে ইলেকশন ইন্সপেক্টর যেটার জন্য ফর্ম ফিল আপ চলছে, এটাও কিন্তু ইট ইজ অলসো সাপোজ টু বি ক্যান্সেলড, কারণ এখানেও তোমাদের বাইরের ক্যান্ডিডেট যদি অ্যাপ্লাই করে থাকে আগের একটার অনুযায়ী, তখন কিন্তু এরা কিন্তু কনসিডার করা হবে না, কারণ এটা কিন্তু যেহেতু কোনো প্রসেস হয়নি, এটার মধ্যে পিআরটিসি ম্যান্ডেটরি করে কিন্তু এটার মধ্যে আবার বের করা হবে এটাকে, ঠিক আছে? সো ডোন্ট ওয়ারি, এটার মধ্যে কিন্তু তোমাদের ফ্রেশ এক্সাম ডেট কিন্তু এটার মধ্যে একটা দেওয়া হবে, সবগুলোর জন্য দেওয়া হবে, যেমন এগ্রি অফিসারের দেওয়া হবে, ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের দেওয়া হবে, প্লাস তোমাদের এই যে মানে কি বলবো মানে এক্সামগুলো যেগুলো এগুলো কিন্তু আবার রিশিডিউল, ডেটগুলো কিন্তু তোমাদের মানে মোস্ট প্রবাবলি অগাস্টে হওয়ার কথা। তেমনি তোমাদের ইলেকশন ইন্সপেক্টর বেসিক্যালি এটা কিন্তু ইলেকশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ইলেকশন ডিপার্টমেন্টের যিনি মন্ত্রী উনি হচ্ছেন অনারেবল শ্রী রতনলাল নাথ, ঠিক আছে? ওনার বা ইলেকশন ডিপার্টমেন্টের যিনি মানে হাই র্যাঙ্ক অফিসিয়ালস আছে ওনাদের থেকে কিন্তু লেটার যাবে টিপিএসসিতে, তখন কিন্তু টিপিএসসি আরেকটা নোটিফিকেশন ইস্যু করবে যে এটা ক্যান্সেল করতে, ঠিক আছে? সো ডোন্ট ওয়ারি, এখন যেই এক্সামগুলো যেগুলোর মধ্যে একটা স্টেপও হয়নি, ডকুমেন্ট ভেরিফিকেশন হয়নি, ফিজিক্যাল টেস্ট বা এমন কিছুই হয়নি, ওইগুলোতে তোমার এখন আবার ফ্রেশ করে এক্সাম ডেট বেরিয়ে ওইখানে কিন্তু ফ্রেশ পুরোটা নোটিফিকেশন বেরোবে, আবার তোমাদের অ্যাপ্লাই করতে হবে, আবার এখানের মধ্যে তোমরা এক্সাম দেবে, তেমনিভাবে ডেট বেরোবে। একটু ডিলে হবে, নেগেটিভ থিং ইজ ডিলে হবে, কিন্তু পজিটিভ থিং হচ্ছে নাম্বার অফ কম্পিটিটার্স কমবে, প্লাস কি হবে তোমাদের চাকরি অন্য কেউ নিতে পারবে না, ঠিক আছে? ইউ উইল কম্পিট উইথ দ্য পিপল অফ ইউর ওন স্টেট, ঠিক আছে? সো ফ্রেশ এক্সাম ডেটগুলো আমরা যেটা আশা করছি যে অগাস্টের সেকেন্ড উইক থেকে যেগুলো ক্যান্সেল হয়েছে ওইগুলোর ফ্রেশ এক্সাম ডেটগুলো তোমাদের ইস্যু হওয়া শুরু হবে। যখনই ইস্যু হবে সবচেয়ে প্রথম আমরা আমাদের চ্যানেলে জানাবো, যেভাবে আমরা দায়িত্ব নিয়ে সব কিছু এতদিন জানিয়ে এসেছি, ঠিক আছে? তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আমরা তোমাদের ডিসঅ্যাপয়েন্ট করবো না, দায়িত্ব নিয়ে আমরা সবগুলো নোটিফিকেশান যেভাবেই হোক তোমাদের জানিয়ে দেবো যেদিনই দেওয়া হয়, ঠিক আছে? আর তোমরা প্রিপারেশন কন্টিনিউ রাখো, তোমাদের প্রিপারেশন বুস্ট করতে আমাদের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রিমিয়াম পিডিএফ কন্টেন্ট নোট আছে 6 মাসের, এই পিডিএফগুলো নিতে তোমরা আমাদের এনি টাইম কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164, ঠিক আছে? সো এই ছিল আজকে ছোট একটা ভিডিও, থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটা সবার সাথে প্লিজ শেয়ার করে দিও, যাতে যারাই তোমাদের বন্ধুবান্ধব বিভিন্ন এক্সাম যাদের লাইনড আপ আছে, ঠিক আছে, ওরা যাতে এই মানে আমাদের আমাদের কথাগুলো শুনে এদের যাতে মনে একটু শান্তি হয়, আর এরা যাতে প্রিপারেশনটা যাতে কন্টিনিউ রাখে, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এডুকেশনাল আপডেট, জব রিলেটেড আপডেট যেভাবেই হোক সেটার মানে লাস্ট ডেটের আগে আমরা যেভাবেই হোক জানিয়ে দেবো, ওই মানে কি বল প্রমিসটা তোমাদের করছি, তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? আমাদের থেকে যদি ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফগুলো নিতে হয় আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো, আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে, আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করতে পারো, ওটা লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে? চলো সবাই ভালো থাকবে, কিপ প্রিপেয়ারিং, ডোন্ট স্টপ ইউর প্রিপারেশন, বিকজ এক্সাম উইল বি নকিং এট দ্য ডোর ওয়ান্স দ্য নোটিফিকেশন ইজ রিলিজড। যেভাবে প্রিপারেশন চালাচ্ছিলে চালিয়ে যাও, এখন কিন্তু হঠাৎ দেখবে নোটিফিকেশন বেরিয়ে যাবে, তারপরে কিন্তু বেশি দিন টাইম লাগবে না, তোমাদের কিন্তু এক্সামের ডেট দিয়ে দেবে, ঠিক আছে? চলো সবাই ভালো থাকবে, কিপ প্রিপেয়ারিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।